কি বলে পড়ে না বাংলাদেশ পারে, তারা জিততে জানে, লড়াই করে জিততে জানে। কালকে সাকিব আল হাসান দেখিয়ে দিয়েছে, সেও ফুল শট মারতে পারে, কি বললো পারে না? তার রিটায়ার নিয়ে হওয়ার বয়স হয়েছে না হয়নি, সেও খেলতে পারে, শুধু সময়টা দাও, সাকিবকে দেখিয়ে দিতে দাও। আমার নাম সাকিব আল হাসান ফ্রম বাংলাদেশ। এই প্লেয়ারটাকে আমি দেখি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আর মাহমুদুল্লাহ আছে, তারা কালকে দেখিয়ে দিয়েছে তারাও জিততে পারে। তারা প্রথম ব্যাট করতে এসে 160 রানের ইনিংস একটা লিড দেয়, একটা 60 রানের টার্গেটটা সেট করে দেয় নেদারল্যান্ডকে। সাকিব আল হাসান কালকে 64 করেছে 46 বলে। সাকিব আল হাসান কালকে দেখিয়ে দিয়েছে সেই সব লোকেদের আঙুল তুলে যারা বলেছিল সাকিব আল হাসানের রিটায়ার নেওয়ার বয়স হয়ে গেছে, কেন রিটায়ার নিচ্ছে না? সে কি গিলক্রিস্ট বা নাকি পন্টিং, এরা তো নয় যে সে ফুল শট মারতে পারবে। সাকিব আল হাসান মুখের কথাতে বিশ্বাসী নয়, সে কাজেই বিশ্বাসী। তাই সে কালকে দেখিয়ে দিয়েছে কাজ করে যে আমিও পারি, শুধু আমাকে সময়ের অপেক্ষায় থাকতে দাও, আমি সবাইকে দেখিয়ে দেবো। সাকিব আল হাসান সেই সময় পারফরমেন্স করবে, সেই সময় দলের প্রয়োজন। কালকে বাংলাদেশের খুবই প্রয়োজন ছিল রানটা, সাকিবের ব্যাট থেকে সেটা এসেছে। কালকে যদি বাংলাদেশ না জিততে পারতো তাহলে নিশ্চয়ই তারা সুপার এইটের স্বপ্ন তাদের ভেঙে যেত, কিন্তু সেই আশা জেগেছে সাকিব আল হাসানের ব্যাট। তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। কালকে আর একটা প্লেয়ারের কথা বলতে, রিশাদ হোসেন লেগ স্পিনার, বাংলাদেশের রেস্ট স্পিনার, কালকে ও ম্যাচ জিতিয়েছে। রিশাদ কালকে ম্যাচ জিতিয়েছে, আমার মনে হয় রিশাদ কালকে ম্যাচ জিতিয়েছে, আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা জানিও, কেননা তার উইকেটটাই খুবই ইম্পর্টেন্স, কেননা নেদারল্যান্ডের রানিং অবস্থা খুব ভালো ছিল, তারা জেতার সম্মুখীন হয়ে গেছিল, তারা জিতে যেত, কিন্তু রিশাদের উইকেট, এক ওভারে 2 উইকেট খুবই কাজে হয়েছে, সেই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদিও রানের মেশিনটা সাকিব আল হাসানের দ্বারাই গঠিত হয়েছে, সাকিব আল হাসানকে হ্যাটস অফ জানাই, সে ভালো খেলুক সেটাই চাই, সে 1 নম্বর পজিশনে আবার ফিরে আসে সেটাই চাই। সবাই আমরা সাকিব আল হাসানকে ভালোবাসছি, ইন্ডিয়া থেকে ভালোবাসি। দর্শক আপনারা কি বলছেন জানিয়ে, কালকে বাংলাদেশ আগে ব্যাট করেছে, মানে নেদারল্যান্ড ব্যাট চুজ করে বল চুজ করেছিল, তারা টস জিতেছিল। বাংলাদেশের ব্যাটে নেমে প্রথমে তানজিন হাসান 26 বলে 35 করেছে, লিটন দাস 2 বলে 1 রান, সাকিব আল হাসান 46 বলে 64, মাহমুদুল্লাহ 21 বলে 25। মাহমুদুল্লাহ বেশ খুব ভালো খেলে ফিনিশার হিসাবে, সে ধরে নিয়ে যায় ম্যাচকে। এই রান দ্বারাই বাংলাদেশের মোট রানের সংগ্রহ হয় 159.5 উইকেটে। উইকেট নিয়েছে আরিয়ান দত্ত বা আরিয়ান দত্ত উইকেট নিয়েছে আরিয়ান দত্ত 4 ওভার 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। ভ্যান মেকরান্স 4 ওভার 15 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। প্রিঙ্গল 3 ওভার 26 রান দিয়ে 1 উইকেট। 159 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ব্যাটে নামে এম লেভিচ 16 বলে 18, ম্যাক্স দৌদ 16 বলে 12, আর বিক্রমজিৎ সিং 16 বলে 26, অ্যাঞ্জেল বেজ 22 বলে 33। তাদের শুরুটা খুবই ভালো ছিল, তারা প্রায় 99 3টে উইকেট পড়েছিল, আমার মনে নেই হয়তো কালকে দেখেছি ভুলে গেছি। অ্যাঞ্জেল ব্রেজ, স্কট এডওয়ার্ডস ক্যাপ্টেন্স 23 বলে 25 রান করেছে, আরিয়ান দত্ত 12 বলে 15। তাদের মোট রান সংগ্রহ ধরা হয় 134 8 উইকেটের বিনিময়ে। তাদের উইকেটগুলো একদম শেষে পড়েছে, প্রথম ওপেনিং 100 পর্যন্ত তারা ঠিকঠাক চলছিল রান, তারপর থেকে তাদের পতন হয়েছে ওই উইকেটের মাধ্যমে। ঋষাদ হাসানকে মনে করতে হয়, আমার ঋষাদ হাসানের জন্যই কালকে হয়তো ম্যাচটা জিততে পেরেছে আমার মনে হয়, বিশেষ করে সবাইকে লাগবে টিমের, কিন্তু সাকিবের কথা ভাবতে সে রান না করলে নিশ্চয়ই জিতে যেত। উইকেট নিয়েছে ঋষাদ হাসান 4 ওভার 33 রান দিয়ে, 3 উইকেট নিয়েছে তাসকিন আহমেদ 4 ওভার 30 রান দিয়ে, 2 উইকেট নিয়েছে মাহমুদুল্লাহ 1 ওভার 6 রান দিয়ে, 1 উইকেট নিয়েছে তানজিন সাকিব 3 ওভার 23 রান দিয়ে, 1 উইকেট নিয়েছে মুস্তাফিজু 4 ওভার 12 রান দিয়ে, 1 উইকেট। তার ইকোনমি প্রচন্ড ভালো, 4 ওভার 12 রান দিয়েছে, 4×3=12, ওভারে 3 রান করে দিয়েছে, ভাবা যায় মুস্তাফিজুর ফাস্ট বলার। সেখানকার পিচ কিংস রান খেলা হচ্ছিল, সেখানকার পিচ স্পিনের জন্য ভালোই ছিল, তারা স্পিনে ভালো টার্ন পাচ্ছিল বলে বাংলাদেশের হিসাবে বেশ ভালো টার্ন পেয়েছে ফাস্ট বলার বাংলাদেশ। কালকে সাকিবের পারফরমেন্স খুবই ভালো ছিল, ভালো লেগেছে খেলাটা দেখতে। নেদারল্যান্ডসে বাংলাদেশের পয়েন্ট হয়েছে 4, 2টো ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ হেরেছে, বাংলাদেশের পয়েন্ট 4 হয়েছে 2-2 করে, তাদের সুপার এইটের সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ দর্শক, জানাবেন কেমন।